আমি শুধু এটাই বলতে চাই, আজকে দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বর্তমানে অবৈধ সরকার, মানুষের পেটে ভাত নাই, আপনি তার কর্মসংস্থান নাই, জিনিসপত্রের দাম লাগামহীন, কিন্তু তারপরও এই সরকারের কোন বোধোদয় নাই। কারণটা হলো একটাই, এটা নির্বাচিত সরকার না, জনগণের কাছে তার কোনো জবাবদিহি করতে হয় না, এই কারণে তারা দেখছেন বলে। এর আগে তো তাদের নেত্রী বলছে তেল ছাড়া তরকারি খান, ওইটা ছাড়া বেগুনি খান, আর আজকে আরেক মন্ত্রী নাকি বলছে যে আপেলের বদলে বড়ই খান, খেজুরের বদলে বড়ই খান। ওই বড়ইটা ওর অন্যদিকে উঠাই দিলে তাহলে বোঝা যাবে যে বড়ইটা কি। জনগণের বাস্তব অবস্থা নিয়ে তারা আজকে হেয়ালি করতেছে, তামাশা করছে জনগণকে নিয়ে, তাই তামাশা সরকার তো হবেই। 28 অক্টোবর তারা কি করলো, আজকে এখানে সাংবাদিক যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন, আপনারা সবাই সাক্ষী, এখানে শত শত সমাবেশ আমরা করেছি, অনেক সমাবেশে আমাদের উপর হামলা করা হয়েছে, অনেক সমাবেশ থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরে কোন সমাবেশ থেকে ওই পুলিশ হাসপাতালে যে আক্রমণ করা হয়েছে হয় নাই, ওই প্রধান বিচারপতির বাড়িতে কি আক্রমণ করা হয়েছে, আমরা কোন পুলিশের উপর আক্রমণ করছি করি নাই। এটা হলো ওবায়দুল কাদের একটা সাজানো নকশা, বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার জন্য। আপনারা দেখছেন সেদিন আমাদের এই সমাবেশকে কিভাবে সবাই জন্য আক্রমণ করেছে, তারপরে সমাবেশের পরে ভৈরব করে দেওয়ার পরে আমাদের এক ভাইকে এখানে হত্যা করেছে, তারাই পুলিশকে হত্যা করেছে, তারাই প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হাসপাতালে আগুন জ্বালিয়েছে। বিএনপি আগুন জ্বালানো রাজনীতি করে না, বিএনপি ঢিল মারা রাজনীতি করে না। তারা চেয়েছিল বিএনপিকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যাইতে, যেমনি স্বাধীনতার পরে জাসদ সহ সকল রাজনৈতিক দলকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করেছিল। আজকের ওই বাকশালী সরকারের প্রেতাত্মা আজকে বিএনপিকে প্রকাশ্য রাজনীতি থেকে বের করে দিয়ে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নিয়ে যেতে চায়, কিন্তু বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, বিএনপি বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন, বিএনপি অন্য কিছু আশা করে না। তাই ভাইরা আমার বক্তব্য দেব না, আমাদের প্রিয় নেতা আজকে যিনি প্রধান অতিথি, আপনারা দেখছেন যে 28 তারিখের পরে ওনাকে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের নেতা মির্জা ফখরুল আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদেরকে হন্য হয়ে খুঁজেছে যে কিভাবে গ্রেপ্তার করা যায়, কিন্তু তারপরেও এই ঢাকা মহানগরীতে আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল সহ ঢাকা মহানগর বিএনপি দক্ষিণে যারা রাস পথে থেকে এই পুলিশের বিরুদ্ধে, পুলিশের হয়রানির মধ্যে, আক্রমণের মধ্যে, গুলির মধ্যে আপনারা রাস পথে নেমে এসেছিলেন, আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আন্দোলন শেষ হয় নাই, যে পর্যন্ত না শেখ হাসিনার আজকে পতন না হবে, আন্দোলন চলতে থাকবে। অনেকে বলেন যে বিএনপি ফেল করছে, গণতন্ত্রকে ফেল করানোর চেষ্টা করছে। আজকে এই দেশের জনগণকে আটকাবার নতুন করে পরাধীন করতে চাচ্ছে। তাই ভাইরা আমার, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি এই দেশের মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। একটা কথা বলতে চাই, আজকে ভোটটা কেন 28 তারিখের আগে মির্জা ফখরুল মির্জাকে গ্রেপ্তার করে আমাদের সবাইকে হন্যায় খুঁজে আমাদের ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক, যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ
আজকে কৃষক দলের সাধারণ সাধারণ সদস্য সবাইকে আজকে অনেকে গ্রেফতার করেছেন, অনেকে হন্যায় খুঁজেছেন, তার কেন করেছিলেন আজকে বিএনপি যাতে নির্বাচনে না আসতে পারে। বিএনপি নির্বাচনে আসবে এই পাতানো নির্বাচন করা যাবে না, এই সাজানো নির্বাচন করা যাবে না, এর জন্যই বিএনপিকে সেই নির্বাচনের মাঠ থেকে দূরে রাখার জন্যই ষড়যন্ত্র করে আপনি 28শে অক্টোবরের ঘটনা ঘটিয়েছিলেন। যতই সাজানো মামলা দেন না কেন, যতই সাজানো মামলা সাজান না কেন, একদিন অবশ্যই এই ইতিহাস বেড়ে আসবে কারা পুলিশ পেরেছে, কারা আক্রমণ করেছে, কারা সমাবেশকে পণ্ড করে দিয়েছে, অবশ্যই বেড়ে আসবে। আপনারা আক্রমণ করছেন, আপনারাই তদন্ত করবেন, আপনারাই মামলা নেবেন, আপনারাই সাক্ষী দিবেন, ওই সমস্ত মামলা চলবে না, কোনো কিছু হবে না। তাই এখন আমাদের ঢাকা মহানগরীর আমাদের সদস্য সচিব বের এসেছে, কিন্তু এখন আমাদের যুব আহ্বায়ক নবীল্লা নবী আজকে জেলে আছে, আমাদের যুব আহ্বায়ক মোহন আজকে জেলে আছে, আমাদের যুব আহ্বায়ক সত্তর আজকে জেলে আছে, অনেক সদস্য জেলে আছে, এখনো আমাদের যুব আহ্বায়করা আজকে এখানে আসতে পারে নাই, কারণ সবার বিরুদ্ধে মিথ্যা মামলায় আমরা হাইকোর্ট থেকে এখন অনেকে বেল দিতে পারেন নাই, আমরা জামিন নিয়ে এখানে এসেছি। তাই ভাইয়ের আমার আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, এবং সেই সংগ্রামে অবশ্যই এই দেশের মানুষ জয়লাভ করবে, এ আশা পোষণ করে আজকের আমাদের নেতা আজকে প্রধান অতিথি মির্জাম্বর সাহেব আজকে এখানে মহানগর দক্ষিণের লক্ষ্মীর লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন, তারপরে আমাদের ঢাকা মহানগরীর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানায় এই লিফলেটগুলি হবে। আজকে এখানে উনি অসুস্থ, আপনারা জানেন যে দীর্ঘদিন কারাগারে ছিলেন, উনি শরীরভাবে অসুস্থ, তারপরও আমরা অনুরোধ করেছি যে অন্তত আজকের এই কর্মসূচিটা উদ্বোধন করার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতা জননেতা জনাব মির্জাম্বরকে, যে অসুস্থ অবস্থা তিনি আমাদের মাঝে উদ্বোধন করে চলে যাবেন। আমরা সুশৃঙ্খলভাবে আমরা লিফলেট দিয়ে আমরা বিতরণ শেষ করব, তারপর যার যার ওয়ার্ডে এগুলো বিতরণ হবে, যার যার থানায় বিতরণ হবে, সেই কর্মসূচি এখানে উদ্বোধন করবেন আমাদের নেতা জননেতা জনাব মির্জাম্বর। আমি এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রোতা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশের শ্রীভাগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা আজকের এই দেশের অহংকার যিনি গত এই 10 বছরের মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দলকে সুসংগৃহীত করেছেন এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকের আমাদের সেই নেতা দেশের তারেক রহমান জিন্দাবাদ।